হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি এমএস ওয়ার্ডের ইমেজ সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ এমএস ওয়ার্ডে ইমেজকে আপনারা কিভাবে এডিট করবেন এবং ইমেজ নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করছি আজকের এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের ইমেজের ক্রপ অপশন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন অ্যামেসওয়ার্ড দু হাজার ষোলো ভার্সনের অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান অথবা আমি ইমেজ সম্পর্কে ইমেজ এডিট কীভাবে করবেন সে সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে গিয়ে অ্যামেসওয়ার্ড দু হাজার ষোলো এই প্লে থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এখানে আমি একটি ছবি ইনসার্ট করেছি আমি এখন এই ছবিতে ক্রপ অপশনের কাজটি দেখাবো ক্রপ অপশনের বিভিন্ন কাজ রয়েছে ক্র অপশনে আপনারা বুঝতে পারছেন অর্থাৎ ছবিকে কাটা আপনারা ছবি যদি কাটতে চান তাহলে ক্রপ অপশনটি ব্যবহার করতে পারেন কিন্তু এখানে শুধুমাত্র কাটতে পারবেন তা না এখানে আরও বেশ কিছু কাজ করতে পারবেন সেগুলো আমি এখন ধারাবাহিকভাবে সবগুলো দেখাচ্ছি আপনি যদি ছবি কাটতে চান তাহলে এইখানে দেখুন সাইজ সেকশনে এখানে ক্রপ একটি বাটন রয়েছে আর তার আগে আমি আমার এই ছবিটি আমার কাজের সুবিধার্থে আমি ইনফ্রন্ট অফ টেক্সট করছি আমি র্যাপ টেক্সট ক্লিক করে তারপরে এখানে ইনফ্রন্ট অফ টেক্সট এটিতে ক্লিক করলাম তাহলে আমাদের জাস্ট একটি কাজের সুবিধার জন্য তাছাড়াও আপনি এখানে ইনফ্রন্ট অফ টেক্সট না করেও ক্রপ করতে পারবেন কিন্তু আমার সুবিধার জন্য আমি এটি করলাম তারপরে এখানে আমি ক্রপে ক্লিক করলাম তাহলে দেখুন ক্রপে যখন ক্লিক করছি তখন এইখানে চারিদিকে বর্ডার আকৃতির বিভিন্ন ধরনের আইকন চলে আসছে অর্থাৎ আমাদের এখানে কোনার দিকে কিছু বর্ডার আসছে এবং এখানে উপরে নিচে সকল দিকে বর্ডার চলে আসছে এখন আপনারা যদি এখানে ক্লিক করেন ক্লিক করে ড্রাগ করে বাম পাশে টেনে এনে যদি ছেড়ে দেন তাহলে এই পর্যন্ত ক্রপ হবে অর্থাৎ এতটুকু অংশ কেটে যাবে অনুরূপভাবে আপনারা এখানে বাম পাশের অংশটাও ক্রপ করতে পারেন এবং উপরের অংশ এবং নিচের অংশও ক্রপ করতে পারেন আবার আপনার ইচ্ছা করলে এখানে কোনো ধরো বড়ো অথবা ছোটো করে ক্রপ করতে পারেন যেমন এখানে আমি কর্নারে ক্লিক করে এটি আমি ক্রপ করতে পারছি তারপরে আপনারা ডকুমেন্টের উপরে যদি ক্লিক করেন যে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক জায়গায় তাহলে সেটি ক্রপ হয়ে যাবে আমি আবার এটা আন্ডু করছি আন্ডু করে আগর অবস্থায় নিয়ে এসলাম তারপরে আপনারা যদি এই ক্রপের নিচে যে তীর রয়েছে এই তীরে ক্লিক করেন তাহলে দেখুন এখানে বেশ কিছু অপশন চলে আসবে এখানে উপরে রয়েছে ক্রপ এখান থেকে আপনারা যে কাজটি করেছেন এখানকার কাজ এবং এখানকার কাজ একই অর্থাৎ এই দুটি অপশানের কাজ একই তারপরে এইখানে দেখুন একটি অপশান রয়েছে ক্রপ টু শেপ অর্থাৎ ছবিকে যদি আপনি কোনো একটি শেপের মধ্যে নিতে চান তাহলে আপনারা এই অপশানটি ব্যবহার করবেন যেমন আমি এই ছবিটি যদি ওভালের মধ্যে নিতে চাই তাহলে এইখান থেকে এই যে ওভাল এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন ছবিটি আমাদের এই ওভালের মধ্যে চলে আসছে এভাবে আপনারা ইচ্ছা করলে অন্য কোনো শেপের মধ্যেও নিতে পারেন যেমন এটি যদি আমি এখানে এই শেপের মধ্যে নিতে চাই তাহলে আমি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন সেই শেপ অনুযায়ী এ আমাদের ছবিটির সাইজ হয়ে গেছে এবং ছবিটি ক্রপ হয়ে গেছে এছাড়াও ক্রপ করার আরও কিছু অপশন রয়েছে আমি এখানে তীরে ক্লিক করলাম এখানে দেখুন লেখা রয়েছে অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ আপনার রেশিও অনুযায়ী যদি ক্রপ করতে চান তাহলে সেটি করতে পারবেন এখানে যে প্রোটেক্ট অনুযায়ী যদি ক্রপ করতে চাই যেমন আমি এখানে থ্রি পয়েন্ট ফোর এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে থ্রি পয়েন্ট ফোর অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী সেটি ক্রপ হয়ে যাচ্ছে তারপরে আমি আবার যদি ক্রপে ক্লিক করার পরে এখানে আমি এখানে ল্যান্ডস্কেপ অনুযায়ী যদি করতে চাই দেখুন এখানে ফাইভ পয়েন্ট থ্রি এটি রয়েছে আমি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন ল্যান্ডস্কেপ অনুযায়ী অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী সেভাবে ক্রপ হচ্ছে এখানে বাইরে ক্লিক করলে সেটি ক্রপ হয়ে যাবে আমি আবার রান্ড করলাম পর্বে আপনারা দেখলেন কীভাবে ওয়ার্ডের ছবিকে ক্রপ করবেন অর্থাৎ ছবির চারিদিকের অংশ কেটে ফেলবেন এবং ছবিকে কোনো একটি নির্দিষ্ট শেপের মধ্যে নিয়ে সেই শেপ অনুযায়ী ছবিকে ক্রপ করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিও সম্পর্কে আপনার যদি অন্য কোনো মতামত অথবা পরামর্শ থাকে সেটিও কমেন্ট বক্সে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করুন এবং আপনি যদি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে চান তাহলে অবশ্যই বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ